প্রিয় দর্শক, প্রকৃতি রঙের নতুন আরো একটি পর্বে আপনাকে স্বাগতম। কদবেল মানেই জিভে জল, কিন্তু গর্ভাবস্থায় কদবেল খাওয়া কতটুকু নিরাপদ? পরের বার কদবেল মাখা খাওয়ার আগে জেনে নিন উপকারিতা, ঝালিয়ে নিন ঝুঁকির দিকও। কদবেল মানেই বাঙালির মেয়েদের ভালোবাসা, বাঙালি মেয়েদের সবচেয়ে প্রিয় চটপটি আর খাবার, বাঙালি মেয়েদের সবচেয়ে প্রিয় চটপটি খাবার। আর আপনি যদি সন্তান সম্ভবা হন তাহলে তো কথাই নেই, লঙ্কা তেল দিয়ে কদবেল মাখা যেন অমৃত সমান। তখন মুখে রুচি না থাকলে আগে ভাগেই বেল মেখে খেতে শুরু করে দিই আমরা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন গর্ভাবস্থায় কদবেল খাওয়া কতটুকু নিরাপদ? আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়েই আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গর্ভবতী মায়েদের জন্য কদবেলের উপকারিতা। মৌসুমি ফল হিসেবে কদবেলের জুড়ি মেলা ভার। উষ্ণ গরমের এই সময়ে টাটকা স্বাদের কদবেল ভর্তা বা শরবত শরীরকে ঠান্ডা করবে, তেমনি এর নানা ঔষধি আর পুষ্টিগুণ সুস্থ ও সবল রাখবে আপনাকে। কদবেলে আছে এমন কিছু উপাদান যা অন্য কোনো ফলে একসঙ্গে পাওয়া যায় না বললেই চলে। এই পুষ্টিকর উপাদানগুলোর মধ্যে অন্যতম হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, পটাশিয়াম, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস ইত্যাদি। এত গুণ সমৃদ্ধ ফল গর্ভাবস্থায় খেলে তাহলে অসুবিধা কি? এই প্রশ্ন আপনার মনে জাগতেই পারে। তাহলে আগে দেখে নিন কদবেল কেন ভালো, তারপর এর ক্ষতিকর দিকগুলো নিয়েও আলোচনা করব আমরা। প্রতি 100 গ্রাম কদবেলে থাকে 85.6 গ্রাম জলীয় অংশ, খনিজ পদার্থ 2.2 গ্রাম, খাদ্যশক্তি 49 কিলোক্যালোরি, আমিষ 3.5 গ্রাম, চর্বি 0.1 গ্রাম, শর্করা 8.6 গ্রাম, ক্যালসিয়াম 59 মিলিগ্রাম, ভিটামিন সি 3 মিলিগ্রাম। গুণাগুণের কথা সাজিয়ে দিলাম নিচে। শরীরে তরল পদার্থের ভারসাম্য রক্ষা করে। কদবেলে থাকা পটাশিয়াম শরীরে তরল পদার্থের ভারসাম্য রক্ষা করে, যার গুরুত্ব অপরিসীম। গর্ভাবস্থায় মায়ের শরীরে যেহেতু রক্ত সঞ্চালন বেড়ে যায়, তাই এই ভারসাম্য রক্ষার প্রয়োজন বেড়ে যায়। তাছাড়া স্নায়ুতন্ত্রকেও সচল রাখার কাজটা করে পটাশিয়াম। গর্ভাবস্থায় শরীরে হঠাৎ করে খিচুড়ির প্রবণতা কমিয়ে দেয়, হজম শক্তি বাড়ায়। গর্ভাবস্থায় আরও একটা প্রধান সমস্যা হলো বদহজমের প্রবণতা বেড়ে যায়। গর্ভস্থ বাচ্চাটি ধীরে ধীরে যত বড় হয় ততই পরিপাকতন্ত্রের ওপর চাপ দিতে থাকে, এর থেকেই হবু মায়ের পেটে নানা সমস্যা হতে থাকে। বদহজম তো প্রায় রোজকার সঙ্গী হয়ে দাঁড়ায়। কদবেল খেলে এই সমস্যা থেকে রেহাই পেতে পারেন, কেননা কদবেল আঁশযুক্ত ফল। এই আঁশ বা ফাইবার হজমের মুখ্যম ঔষধি। এই খাদ্য আঁশই আবার ত্বকের জন্য উপকারী, ত্বককে মসৃণ রাখে, ব্রণ সমস্যা থেকেও মুক্তি দেয়, কোষ্ঠকাঠিন্য দূর করে। গর্ভকালে কোষ্ঠকাঠিন্য হবে না এটা হতেই পারে না। আমাদের সবার চেনা কদবেল জোলাপ জাতীয় উপাদান, গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্যের মাত্রা যখন ছাড়িয়ে যায় কদবেল খেয়ে দেখতে পারেন, উপকার পাবেন। কোষ্ঠকাঠিন্য থেকে পেটে ব্যথা হয়, কদবেল খেলে সেটা থেকেও রেহাই পাবেন আপনি। সংক্রমণ ঠেকায় কদবেলের নির্যাস, সংক্রমণ প্রতিরোধে খুবই উপকারী। এর ব্যাকটেরিয়া আর সংক্রমণ প্রতিরোধের উপাদানগুলো শরীরে যে কোনো ধরনের ইনফেকশন ছড়ানোর আগেই আটকে দেয়। গর্ভাবস্থায় অনেক মায়েরই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার থেকে সহজেই নানা রোগ ভোগ দানা বাঁধে শরীরে। এই সময়টা তাই শরবত করে খান, উপকার পাবেন। রক্ত পরিষ্কার রাখে, বেল রক্ত পরিষ্কারক হিসেবে কাজ করে, রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং শরীর থেকে টক্সিন দূর করে শরীরকে পরিষ্কার রাখে। বেলে আছে ভিটামিন সি, জীবাণুনাশক উপাদানের সঙ্গেই ভিটামিন সিও দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়িয়ে তোলে। এই সব দেখে বোঝাই যাচ্ছে বেল কতটা ভালো, কিন্তু কোনো কিছুই মাত্রা অতিরিক্ত খাওয়া উচিত নয়, এ কথা আমাদের সবারই জানা। কদবেল যতই স্বাদের হোক না কেন, তার কিছু ক্ষতিকর দিকও রয়েছে। গর্ভাবস্থায় ইচ্ছে মতো কদবেল খাওয়ার আগে জেনে নিন এর ক্ষতিকারক দিকগুলো। গর্ভাবস্থায় কদবেল খেলে কখন ক্ষতি হতে পারে? গর্ভাবস্থার দিনগুলো যে কারোর জন্যই গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে মজার বিষয় হলো, এমনি সময় যে খাবারগুলো আপনার জন্য উপকারী বলে ধরা হয়, গর্ভাবস্থায় সেই খাবারগুলো ক্ষতিকারক হয়ে উঠতে পারে। মায়ের জন্য তো বটেই, হবু বাচ্চার জন্যও। গর্ভাবস্থায় যে যে কারণে কদবেল আশঙ্কার কারণ হয়ে উঠতে পারে সেগুলো হলো, কদবেল খানিকটা কটাশে হয়ে থাকে। গর্ভাবস্থায় টানা কদবেল খেলে এর খারাপ প্রভাব পড়তে পারে বাচ্চার ওপর, কোনো কোনো ক্ষেত্রে গর্ভপাতও ঘটতে পারে। হজমে সাহায্য করে ঠিকই, আবার একই সঙ্গে মাত্রা অতিরিক্ত কদবেল খেয়ে ফেললে উল্টো বিপদ হতে পারে, গ্যাসের সমস্যা জোরদার হতে পারে। সব সত্যিগুলো জানা থাকুক বা না থাকুক, বাড়ির বড়দের মধ্যে গর্ভাবস্থায় কদবেল খাওয়া নিয়ে বিতর্ক চলেই। আমরা জানি এর গুণ প্রচুর, তবে এর সঙ্গে এও প্রমাণ রয়েছে যে গর্ভাবস্থায় কদবেল খাওয়া কিন্তু বিপজ্জনকও হতে পারে। তাই বলছি, ডাক্তারের সঙ্গে একবার কথা বলে নিন, ঝুঁকি নেওয়ার থেকে নিশ্চিন্ত হয়ে থাকাই ভালো।